বন্ধুরা আজকে আমরা বিশেষ নিয়মে এখন খুব দ্রুত নয়ের ঘরের নামতা কিভাবে শেখা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলছি এটা আমাদের শিশুদের জন্য খুবই হেল্পফুল কত নয়ের নামতাটা নয়ের নামতা আমরা শিখতেছি বন্ধুরা আজকের টিউটোরিয়ালটা হচ্ছে নয়ের নামতা শেখার খুব দ্রুত একটা কৌশল কৌশলটা কি লক্ষ্য করা আমরা কিন্তু এই চ্যানেলে নামতা শেখার অনেকগুলো ভিডিও দিয়েছি তো বাচ্চারা যারা এখন নামতা শিখতেছে তাদের জন্য বলবো আমাদের সেই আগের যে ভিডিওগুলো আছে বন্ধুরা সেই ভিডিওগুলো দেখে আসুন আপনাদের অবশ্যই মজা লাগবে তো দেখার জন্য যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কর্নারে দেখবেন একটা আই বাটন আছে কর্নারে একটা আই বাটন আছে এই ডান পাশে কর্নারে একটা আই বাটন আছে সেই আই বাটনে ক্লিক করে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন সেখানে অনেকগুলো নামতা আছে এবং নামতাগুলো যারা শিখতেছে বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং অভিভাবকদেরকে বলছি সেই নামতাগুলো আপনাদের শিশুকে দেখানোর জন্য তো যাই হোক বন্ধুরা আজকে আমরা নামতা শিখবো হচ্ছে নয়ের ঘরের নামতা এবং নামতা শেখার কৌশলটা হচ্ছে হাতের আঙ্গুল তো এই যে হাতের আঙুল আমার হাত এই এক হাত আর এই এক হাত হাতে আঙুল হচ্ছে এখানে হচ্ছে পাঁচটা আঙুল এখানে হচ্ছে পাঁচটা আঙুল এই হচ্ছে টোটাল দশটা আঙুল তো আমরা এই দশটা আঙুল দিয়ে আজকে নয়ের ঘরের নামতা শেখার কৌশলটা দেখাবো বন্ধুরা লক্ষ্য করুন এখানে আমরা এদিক থেকে গড়া শুরু করব এক দুই তিন চার পাঁচ তারপরে বন্ধুরা লক্ষ্য করুন এদিক হলো পাঁচ তারপরে ছয় সাত আট নয় দশ এই সিস্টেমে আমরা প্রথমে গনে ফেলব এদিক থেকে গনা শুরু করবো এবং এই দিকে যে গনাটা শেষ করবো তার মানে এখানে দশটা আঙ্গুল আছে আমাদের দশটা আঙুল আছে এই দশটা আঙুল দিয়ে আমরা যে কাজটুকু করতেছি সেটা হচ্ছে নয়ের ঘরের নাম তা শিখতেছি বন্ধুরা লক্ষ্য করুন আমাদেরকে যখন বলবে নয়ককে নয় আমরা টেকনিকটা বলে নিচ্ছি টেকনিকটা হচ্ছে একটা আঙুলকে যে কোনো একটা আঙুল যখন এক বলব তখন এই আঙুল ধরবো যখন দুই বলব তখন এইটা যখন তিন বলবো তখন এটা যখন চার বলবো তখন হচ্ছে এটা তো যাই হোক বন্ধুরা একটু লক্ষ্য করে নয়ককে কত নয় গুণ এক নয়কে নয় আমি একটু লিখে নেই নয় গুণ এক নয়কে নয় নয় গুণ দুই নয় দুগুণে আঠারো নয় গুণ তিন তিন নং সাতাইশ নয় গুণ চার চার নং ছত্রিশ নয় গুণ পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ নয় গুণ ছয় ছয় নং চুয়ান্ন নয় গুণ সাত সাত নং তেষট্টি নয় গুণ আট আট নং বাহাত্তর নয় গুণ নয় নয় নং নয় গুণ নয় নয় নং একাশি এবং নয় গুণ দশ সেটা হচ্ছে নয় দশে নব্বই তো নয় দশে নব্বই হয়ে গেল এখন বন্ধুরা লক্ষ্য করুন এই যে আমি নামতাটা লিখলাম এটা কিন্তু এখানে কোনো টেকনিক হয়নি তো এখন আমরা কিভাবে এই টেকনিক অবলম্বন করে শেখা যায় সেইটুকু নিয়ে কথা বলছি বন্ধুরা লক্ষ্য করুন তো এখানে কত নয় কে নয় নয় দুগুণ আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি এবং নয় দশে নব্বই এই হচ্ছে সিস্টেমটা তো আমরা এখানে ভুলে ক্রস হয়ে গিয়েছে তো এটা তো ক্রসটা তো হবে না তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমাদের নামটা এখন হাতের টেকনিকটা কিভাবে বলবো সেই বিষয়ে একটু দেখুন হাতের টেকনিকটা হচ্ছে প্রথমে যখন আমরা এক বলবো এই একটা আঙ্গুল প্রথমে এক বলছি এই এক এটা এদিক থেকে তো গণনা শুরু করছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হচ্ছে দশ এখন যখন এক বলতেছি একের নামটা অর্থাৎ নয় গুণ এক আমরা এই কাউন্ট এইগুলাকে কাউন্ট করব। আমরা এক দুই তিন চার এভাবে কাউন্ট করব। তার মানে এই এক এটা হচ্ছে এক তার মানে একটাকে বাদ দিলাম এখন বন্ধুরা লক্ষ্য করুন এখানে আঙ্গুল আছে কয়টা আঙ্গুল হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা আর এখানে আছে পাঁচটা তাহলে চার আর পাঁচে হচ্ছে নয় তার মানে নয় গুণ এক নয়কে নয় তারপরে যখন বলবে দুই তখন দুই নাম্বার আঙুলটাকে ব্যান্ড করব তখন এক দুই এই দুই নাম্বার পজিশন আঙুলটাকে ব্যান্ড করব ব্যান্ড করার পরে যে কাজটুকু করব এটাকে হচ্ছে একটা অঙ্ক প্রথম অঙ্ক হবে এটা এবং বাকি এই পাশের যে আঙুলগুলো থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় অঙ্কটা বন্ধুরা লক্ষ্য করুন এখানে নয় দুগুণ হচ্ছে আঠারো তার মানে নয়ের প্রথম অংশটা এই আঙুলের এই এটা হচ্ছে হচ্ছে এই এক এক একটা আঙুল এই জন্য এক আর এইদিকে কয়টা আঙুল আছে লক্ষ্য করুন এদিকে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এদিকে আছে আটটা আঙুল তার মানে এই হচ্ছে আট তার মানে নয় দুগুণে আঠারো এখন বন্ধুরা আমরা শিখবো তিন নং কত তিন নং কত এটা করার জন্য যে কাজটুকু করব বন্ধুরা আমরা এক দুই তিন তিন নম্বর পজিশান এর আঙুলটাকে ব্যান্ড করব তিন নাম্বার পজিশনের আঙুলটাকে যদি ব্যান্ড করি তাহলে এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে দুই এই হচ্ছে সেই দুই আর এই দিকের যে আঙুলগুলো থাকবে এখানে আঙুল কয়টা আছে বন্ধুরা লক্ষ্য করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকে আছে সাতটি এই হচ্ছে সাতাইশ এখন আমরা যদি চারের কথা চিন্তা করে বন্ধুরা সেই ক্ষেত্রে আমরা কী করব এক দুই তিন চার এই চার নাম্বার আঙুলটাকে ব্যান করব চার নাম্বার আঙুলটাকে ব্যান্ড করলাম এখন এই দিকে যেটা আছে এই এইদিকে যেটা আছে কয়টা আছে একটা দুইটা তিনটা এদিকে আছে তিনটা সেই এই হচ্ছে তিন আর এই দিকে কয়টা আছে এইদিকে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এদিকে আছে ছয়টা তার মানে হচ্ছে চার নং ছত্রিশ এখন যদি পাঁচের কথা কল্পনা করে বন্ধুরা লক্ষ্য করুন এখানে হচ্ছে পাঁচ নাম্বার আঙুলটাকে আমরা ব্যান করব। এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর আঙুলটাকে ব্যান করে দিলাম তাহলে এদিকে কয়টা থাকে এদিকে হচ্ছে চারটা আর এদিকে আছে কয়টা পাঁচটা তার মানে যখন পাঁচ হবে তখন পাঁচ নং পঁয়তাল্লিশ এই যে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে এদিকে চার আর এদিকে হচ্ছে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ এখন বন্ধুরা আমরা দেখি ছয় নং কত ছয় নং কত মানে হচ্ছে এখানে হচ্ছে পাঁচ আর এই হচ্ছে ছয় ছয় নম্বর আঙুলটা ছয় নম্বর আঙুলটাকে ব্যান করলাম তাহলে এদিকে পাচ্ছি কত পাঁচ আর এদিকে পাচ্ছি কত চার তাহলে ছয় নং চুয়ান্ন বন্ধুরা লক্ষ্য করুন এই যে ছয় নং চুয়ান্ন তারপরে সাত নং কত লক্ষ্য করুন এখানে হচ্ছে পাঁচ ছয় সাত এটা হচ্ছে সাত নাম্বার আঙুলের পজিশন সাত নাম্বার আঙুলটাকে যদি ব্যান্ড করি তাহলে এখানে হচ্ছে ছয়টি এখানে আঙুল থাকে কয়টি পাঁচটি আর একটি ছয়টি ছয়টি আর এদিকে থাকে তিনটি মানে তেষট্টি তাহলে সাত নং তেষট্টি এই সাত নং তেষট্টি এখন আট নং কত লক্ষ্য করুন বন্ধুরা এখানে হচ্ছে পাঁচ তারপরে ছয় সাত আট আট নাম্বার পজিশনটাকে আমরা ব্যান করে দিলাম তার মানে এখানে হচ্ছে পাঁচ ছয় সাত এই পর্যন্ত হচ্ছে সাত আর এদিকে হচ্ছে দুইটা একটা দুইটা তাহলে বাহাত্তর আট নং হচ্ছে বাহাত্তর অর্থাৎ আট নং বাহাত্তর এখন আমরা নয় এর জন্য হিসাব করব তো নয়ের জন্য হিসাব করলে এদিকে হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় এই নয় নাম্বার আঙুলটাকে আমরা ব্যান করে দেবো তাহলে এদিকে কত থাকে এদিকে থাকে হচ্ছে পাঁচ ছয় সাত আট এই হচ্ছে আট আর এদিকে হচ্ছে এক তার মানে ওইখানে চলে যাবে এক তার মানে হচ্ছে নয় নং একাশি নয় নং কত একাশি আমরা নয় নম্বর পজিশনটা হিসাব করতেছি নয় নং হচ্ছে একাশি নয় গুণ নয় নয় নং একাশি কারণ কি একাশি এদিকে হচ্ছে পাঁচ ছয় সাত আট এদিকে হচ্ছে একদিকে থাকবে আটটি আরেকদিকে দিকে থাকবে একটি এই হচ্ছে একাশিটি তো বন্ধুরা তারপরে লক্ষ্য করুন দশ দশে কত দশ নয় দশে নব্বই তাহলে নব্বইয়ের জন্য কীভাবে হবে দশ নয় দশে নব্বই অর্থাৎ এই যে দশ নম্বর পজিশন এই দশ নম্বর পজিশনের আঙুলটাকে আমরা ব্যান্ড করবো এই হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ নম্বর পজিশনের আঙুলটাকে যদি আমরা ব্যান্ড করে দিই এখানে হচ্ছে কয়টা আঙুল বন্ধুরা লক্ষ্য করুন পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি এই হচ্ছে নয়টা টোটাল আঙুল এই নয়টা আঙুল আর এই দিকে প্রথা তাহলে এখানে বসবে নয় প্রথমে বসবে নয় আর এই দিকে এই আঙুল যে ব্যান্ড করলাম এরপরে কি আর কোনো কিছু আছে এরপরে কিন্তু কোনো কিছু নেই বন্ধুরা এই ব্যান্ড করার পরে পরে আর কোনো আঙুল নেই তার মানে এদিকে হচ্ছে জিরো এদিকের আঙুলগুলো তাহলে কাউন্ট হবে কত জিরো তার মানে সেই হচ্ছে জিরো তাই যাই হোক বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন তো আমাদের এই ভিডিওটি বাচ্চাদের জন্য শেখার খুব একটা ভালো টেকনিক অর্থাৎ তারা কিভাবে মনে রাখতে পারে নয় নম্বর নামতা এভাবে আমরা হাতের আঙুল দিয়ে খুব সহজেই শিখে ফেলতে পারি বাচ্চাদেরকে শিখিয়ে দিলে তাদের ব্রেন বিভিন্ন দিকে চিন্তা করার সুযোগ বাড়বে তো আপনার শিশুকে এইভাবেই খেলার ছলে একটু শেখানোর চেষ্টা করুন দেখবেন তারা মজা পাবে তো আমাদের শিশুরা আমরাকে যদি আমরা যদি তাদেরকে খেলার মানে পড়ার ভিতরে মজা ঢুকিয়ে দিতে পারি খেলা ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু তারা খুব সহজেই পড়ার ছলে শিখে ফেলবে তো বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকে ভিডিওটি দেখান এবং তাদেরকে এইভাবে বলার চেষ্টা করুন তাতে তাদের অবশ্যই চিন্তা করার শক্তি বেড়ে যাবে অনেকগুণ এবং তারা নতুন নতুন আইডিয়া মাথায় গ্রো করবে তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আমাদের আগের ভিডিওটি যারা এখনও দেখেননি ভিডিওগুলো তাদেরকে বলবো এই উপরে আই বাটন আছে দেখবেন এই কনারে আই বাটন এখানে কনারে আই বাটন আছে সেই আই বাটনে ক্লিক করে আমাদের আগের ভিডিওগুলো দেখে নিন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কারণ আমরা প্রতিদিন প্রতিনিয়ত শিশুদের জন্য আপ টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অর্থাৎ এখন ক্লাস টেন পর্যন্ত ভিডিও দিচ্ছি এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা ভিডিও দিব এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা কথা বলবো যদিও এখন আমরা শুধুমাত্র গণিত নিয়ে কথা বলছি তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু